নমস্কার বন্ধুরা, সোমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি করবো আমি। এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে আলুও কেটে নিয়েছি এরকম বড় বড় করে। আর হচ্ছে গিয়ে মশলা, এখানে চিংড়ি মাছ নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু আদা আর একটু রসুন পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি। এবার দেখি, এঁচোড়গুলো কিন্তু এখন অফ সিজনের, তো আপনারা হয়তো ভাবতেই পারেন যে সেদ্ধ করে নিলে ভালো হয়। আমি কিন্তু সেদ্ধ করিনি, দেখুন ভেজে নিয়েছি লাল করে, তাতেই কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই। আচ্ছা, ভেজে তুলে নিলাম আমি এঁচোড়টা আর আলুটা, সামান্য একটু হলুদ দিয়ে আমি ভেজেছিলাম। হ্যাঁ, আর এখানে সাদা জিরে আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ওই তেলেই, দিয়ে একটু নাড়াচাড়া করে, মানে ফোড়নটা একটু জাস্ট ভাজা হলেই আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আপনাদের দেখালাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো আদা রসুন, তা ওটা পেস্ট করে নিয়েছি। আর এখানে জিরে হলুদ লঙ্কা সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আপনারা যদি চান তাহলে এটা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। আমি এটা বাটাটা দিয়েছি, মানে বেটে দিয়েছি আর কি, পেঁয়াজ কুচিটা আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে করতেই পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। আমি কিন্তু আগে থেকে আলাদা করে চিংড়ি মাছ ভেজে তুলে রাখি না। হ্যাঁ, আমি চিংড়ি মাছটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার এঁচোড়টা আর আলুটা দিয়ে দেবো। ভেজে যে রেখেছিলাম শুধু ওই এঁচোড় আর আলু একসঙ্গে দিয়ে এবার মশলার সঙ্গে কষাবো। এবার অনেকক্ষণ কষাতে কষাতে কী হয়, অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আপনারা, এটা আলাদা করে সেদ্ধ করার দরকার পড়বে না। এই যে কষানো হচ্ছে, আর একটুখানি কষে গেলেই আমি জল দিয়ে দেবো। আমি কষিয়ে নিয়েছি পুরো মশলা, মশলা সব একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন অনেকটা সেদ্ধ হয়েই গেছে, দেখুন। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, খুব বেশি ঝোল করব না, আবার খুব কষাও করব না, মিডিয়াম রাখবো আমি। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম রাখতে পারেন, ঝোল খেলে ঝোল বা শুকনো করলে শুকনো, যেটা হোক। আর আমি সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু গ্যাসটা কমিয়ে রেখে দেবো, যাতে সুন্দর করে আলুটা আর এঁচোড়গুলো সব সেদ্ধ হয়ে যায়। আমি এরকমই মানে ঝোল রাখবো আর কি। দেখুন আলু সব সেদ্ধ হয়ে গেছে এখানে, আর এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু কেটে যাচ্ছে, এঁচোড়ও কেটে মানে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এ দেখুন, দেখেছেন, আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার পড়ে না। এবার এটা আমার হয়ে গেছে, আমি এর মধ্যে এবার গরম মশলা একটু অ্যাড করব। গরম মশলা আমি সানরাইজের শাহী গরম মশলাটা ব্যবহার করি, ওটাই আমি দেবো। আপনারা চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি ফুটবে, তারপরে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখতে থাকুন, এরমভাবে করে দেখবেন ভালো লাগে খেতে। আর এখন তো অফ সিজনের আরও টেস্ট ভালো লেগেছিল, ভালো লেগেছে, রান্নাটা ভালো হয়েছে আর কি। এই যে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে আমার রেসিপিটা, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা একবার অনুরোধ রইল, বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ।